আমাদের স্কুলে শহীদ মিনার নেই, কিন্তু যদি শহীদ মিনার থাকতো তাহলে ফুল দিতে পারতাম। 21 ফেব্রুয়ারি আমাদের অন্য স্কুলে গিয়ে ফুল দিতে হয়। স্কুলে যদি শহীদ মিনার থাকতো তাহলে আমরা স্কুলে শহীদ মিনারের ওই জায়গায় ফুল দিতে পারতাম। আমি দীর্ঘ 4 বছর যাবত এই স্কুলে পড়াশুনো করছি। প্রত্যেক বছরই আমাদেরকে শহীদ মিনারে যে ফুল নিবেদন করতে হয়, ফলে আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। রাস্তাঘাটে অনেক মেয়েরই অনেক ধরনের প্রবলেম হয়, যেহেতু ওখানে অনেক ধরনের ছেলেরা থাকে, সব ছেলেরা তবে সমান হয় না। এই জন্য আমাদের একটা মানে যদি সরকার কর্তৃক বা কোনো একটা সংস্থা কর্তৃক যদি আমাদেরকে একটা শহীদ মিনার প্রদান করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হয় এবং আমাদের একটা সেফটির একটা বিষয় নির্ধারিত হয়। আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত ধরে স্থাপিত হয়েছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো নিজস্ব শহীদ মিনার নাই। এজন্য আমাদের প্রতি বছরই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যেতে হয়। এখানে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা থাকে, এজন্য আমরা ভালোভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারি না, এমনকি শহীদ মিনারে ভালোভাবে ফুলটাও দিতে পারি না। আসলে আমাদের প্রতিষ্ঠানটা একেবারে সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, ডিসি অফিস থেকে 400-500 কিলোমিটার দূরত্ব, এবং আমাদের জেলা সদরও 1 কিলোমিটার, এবং আমাদের জেলা শিক্ষা অফিসও 1 কিলোমিটার। আমাদের এখানে আসলে শহীদ মিনার স্ব প্রতিষ্ঠানে হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু আমাদের এখানে আমরা সেইভাবে করতে পারিনি বা সরকার থেকে আমরা কোনো দান বাইস পর্যন্ত পাইনি। এরকম পেলে আমরা ইনশাল্লাহ করবো, এবং না পেলেও আমরা চেষ্টা করবো আমাদের স্ব উদ্যোগে করা। আর আমরা যেহেতু আমাদের জেলা প্রশাসন থেকে আমাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া থাকে, সেখানে আমরা সমস্ত বাচ্চাদের নিয়ে অংশগ্রহণ করি সকালে ভোরে, এবং যদি আমাদের স্কুলে একটা হয় সেটা আমরা আরও স্বতঃস্ফূর্তভাবে আমার সব বাচ্চা সেখানে কেন্দ্রীয়ভাবে আমরা গেলাম, সাথে সাথে আমরা আমার প্রতিষ্ঠানেও আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সাতক্ষীরা স্কুল কলেজ মাদ্রাসা মোট শিক্ষা প্রতিষ্ঠান আছে হইল আপনার 590, তার মধ্যে 250টায় হইল শহীদ মিনার আছে। তো সেইখানে শহীদ মিনার নাই হইলে আপনার মাদ্রাসা হইলে সবচেয়ে কম। মাদ্রাসা আমার 12টায় মাত্র শহীদ মিনার আছে, আর 173টাই নেই। আর এমনি যে প্রকল্প বলছেন, প্রকল্প নেই, এটা হলো নির্দেশনা আছে আমাদের স্ব অর্থায়নে সব প্রতিষ্ঠান এটা চালু করবে, এবং এই রকমের চিঠি আমাদের অধিদপ্তর থেকে দেওয়া আছে, সে চিঠি সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। কেন ওইগুলো প্রক্রিয়াধীন আছে, যাদের নিজস্ব নেই প্রভাব ফেরি সমাজের বাধ্যতামূলক, যাদের নিজের বা এখানে যেমন স্থানীয় যদি থাকে তারা হলে আমরা শহীদ রাজ্জাক পার্কে যে কেন্দ্রীয় শহীদ মিনার সাতক্ষীরা এইখানে দিয়ে তারা প্রভাত ফেরি করে এখানে পুষ্পমাল্য অর্পণ করবে। আর যদি দূরবর্তী হয় নিজের স্কুলে করবে, আর যদি নিজের স্কুলে না থাকে তাহলে পার্শ্ববর্তী যে স্কুলে আছে প্রভাত ফেরি করে দেয়, সেখানে যেয়ে তারা হলো পুষ্পমাল্য অর্পণ করবে। এটা হলো নির্দেশনা।